হাই, আমি রাজু। কেমন আছেন আপনারা? আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ইউটিউবের জার্নি শুরু করেছি। ওকে, একদম জিরো সাবস্ক্রাইবার থেকে 25,000 সাবস্ক্রাইবার আমি কিভাবে গেইন করেছি ডে বাই ডে, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আমি চারটা স্টেপস বা চারটা রুলস মেনটেন করি আমি আমার ইউটিউব ভিডিও তৈরি করার জন্য বা ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের জন্য। তো যারা ইউটিউবে ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা যারা ইউটিউব ভিডিও মার্কেটিং করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার এই চারটা রুলস বা চারটা স্টেপস আপনি যদি ফলো করে কাজ করে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি ইউটিউব থেকে একটা আর্নিং করতে পারছেন বা ইউটিউবে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালুটা ডে বাই ডে বাড়াতে পারতেছেন। তো যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যারা জানতে চাচ্ছেন যে আমার ইউটিউব জার্নির গল্প, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনো অংশ মিস করবেন না। আর যারা ইউটিউব নিয়ে ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই এই চারটা নিয়ম মেনটেন করবেন। ওকে, আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যে কোনো ভিডিওর ফার্স্ট ভিউয়ার হওয়ার জন্য। যারা একদম নতুন আছেন এবং ফ্রিতে অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চেক করতে পারেন। অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আছে এখানে, অনেক অনেক মেথড দেখানো আছে, আপনি চাইলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আর যারা একদম পারফেক্ট ওয়েতে আমার গাইডলাইন নিয়ে, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিংয়ের জার্নি শুরু করতে চাচ্ছেন, মান্থলি $1,000-$1,500 করে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আমি আমার বাংলা কোর্স পাবলিশ করেছি। আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, সেখানে যেয়ে আমার এই বাংলা কোর্সের বিস্তারিত জানতে পারবেন যে আমার কোর্সের ভিতরে কী কী দেখানো আছে, আমি কীভাবে মানুষকে সাপোর্ট করি, সব কিছু এখানে বিস্তারিত বলা আছে। আমার কোর্স সম্পর্কে মানুষের মন্তব্য কী, কারা কত আর্নিংস করছেন, সব কিছুই কিন্তু এখানে আমি অ্যাড করেছি। তো যারা পারফেক্ট মনে করবেন যে না আমার কোর্সটা আপনার জন্য পারফেক্ট হবে, তারা কিন্তু বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে আমার কোর্সে জয়েন করতে পারবেন। 5,500 টাকা দাম নির্ধারণ করেছি, আপনি সব কিছু চেক করে দেখবেন। আর আমার কোর্সের ভিতরে কী কী দেখানো আছে, আপনি এটা ভাবতে পারেন যে আমার কোর্সের ভিতরে কী কী দেখানো আছে, আমি কীভাবে দেখিয়েছি। তো আপনি যদি চেক করেন এখানে যে আমার কোর্সের ভিতরে আপনি কী কী পাবেন, এই যে বেসিক টিউটোরিয়াল বা বিজনেস সেট আপ থেকে শুরু করে আপনি কীভাবে অরিয়ার প্লাস, জেভিজু, অ্যামাজন, ফাইবার, সিপিএ মার্কেটিং, ইমেইল মার্কেটিং, বোনাস হিসাবে 700 বায়ার ইমেইলের লিস্ট পাবেন বোনাস হিসাবে আমার তরফ থেকে। ওকে, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন কিনলে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি। আপনি সব কিছু দেখার পরে, সব কিছু জানার পরে আমার সাথে ডিসকাস করবেন, এরপরে আপনি আপনার মতো করে কাজ শুরু করবেন আমার গাইডলাইন নিয়ে, আমার সাপোর্ট নিয়ে। আর সাপোর্ট করার জন্য আমার ফেসবুক গ্রুপ, এটা দেখতে পাচ্ছেন আপনি ফেসবুক গ্রুপ, এখানে কিন্তু আমি বিভিন্ন বিষয় নিয়ে, যে কোনো জায়গায় যা সমস্যা ফেস করেন এখানে কিন্তু আমি সাপোর্ট করে থাকি। ওকে, আর সপ্তাহে 2 দিন এসে আমি মার্কেটিং আপডেটগুলো জানাই যে কোনভাবে কাজ করলে ভালো হবে বা কোন মার্কেটিং সিস্টেমটা অ্যাড করলে বেশি ভালো হবে, এই জিনিসগুলো কিন্তু আমি এখানে এসে জানিয়ে দিই। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুক পেজ, এটা এখানে আপনি মেসেজ করবেন, এখানে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। ওকে, এখানেও কিন্তু সবকিছু চেক করে আপনি দেখতে পারবেন। ওকে, তো এখন আমি আমার ইউটিউবের যে চারটা রুলস বা যে চারটা স্টেপস মেনটেন করে আমি চলি, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবের জার্নি শুরু করতে চান, সাপোজ আপনি আজ থেকে ইউটিউব ভিডিও তৈরি করবেন বা আপনি আজ থেকে ইউটিউব নিয়ে কাজ করা শুরু করবেন, তো ফার্স্ট কাজ হচ্ছে আপনার ভাবতে হবে যে আপনি কোন ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আপনার নিশ কি। এখন সব সচরাচর চেষ্টা করবেন হচ্ছে আপনি যে বিষয়ে স্কিল্ড আপনি সেই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করার। যারা মিউজিক ভিডিও করেন, যারা বিভিন্ন ফানি ভিডিও করেন, তারা সেই বিষয়ে স্কিল সেই ধরনের ভিডিও করেন। আপনি স্পোর্টস রিলেটেড ভিডিও করতে পারেন, আপনি ফিটনেস রিলেটেড ভিডিও করতে পারেন, আপনি বিভিন্ন রেসিপি রিলেটেড ভিডিও করতে পারেন বা আপনি মার্কেটিং রিলেটেড ভিডিও করতে পারেন। মোটের ওপর আপনাকে কন্টেন্ট চুজ করতে হবে, আপনি কোন ধরনের কন্টেন্টে স্কিল, আপনি সেই ধরনের নিশ চুজ করেন প্রথম, যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও দিবেন। আপনি মানুষের কাছ থেকে ভিডিও ডাউনলোড করে আনবেন, অমুক জায়গা থেকে একটা কপি করে আনবেন, এমনভাবে দিয়ে ইউটিউবে জার্নি শুরু করা যায় না, এমনভাবে ইউটিউব হয় না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমার মতো চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিংয়ের অনেক ইউটিউব চ্যানেল কিন্তু আপনারাই কিন্তু ইউটিউবে দেখতে পান, তো অনেককেই দেখবেন যে একদম কপি পেস্ট টাইপের ভিডিও করে, কপি পেস্ট, জাস্ট অন্য একটা চ্যানেল থেকে নিয়ে কপি পেস্ট টাইপের ভিডিও, কপি পেস্ট টাইপের থাম্বনেইল। এমনভাবে যদি আপনি কাজ করতে চান, তাহলে দেখবেন যে আপনি ভালো করতে পারতেছেন না। আমার এই যে জিরো সাবস্ক্রাইবার থেকে যে 25,000 সাবস্ক্রাইবার, উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট, আমি একটা টাকাও একটা জায়গাতেও কাউকেই বলি নাই যে আমার ফেসবুক বা অন্য জায়গায় যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা টার্গেটেড মানুষ, আমি যদি রেগুলারলি কন্টেন্ট দিতে পারি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমার সাথে থাকবে। ওকে, তাহলে আপনার ফার্স্ট কাজ, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনার
সব থেকে প্রাথমিক কাজ, এবং এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আমি কি ধরনের ভিডিও করব, কি ধরনের আপনি যে ধরনের বিষয়ে স্কিল আপনি সেই ধরনের ভিডিও তৈরি করা শুরু করবেন। আপনার ফার্স্ট বা নাম্বার ওয়ান স্টেপ এটা। দেন হচ্ছে আপনাকে হেল্পফুল কন্টেন্ট করতে হবে। আপনি যে ধরনের ভিডিও করেন, আমি যেমন মেক মানি রিলেটেড ভিডিও করি, আমার সবসময় টার্গেট মানুষকে হেল্পফুল কন্টেন্ট দেওয়া, মানুষকে হেল্পফুল ইনফরমেশন দেওয়া। আমি এই যে ইউটিউবের যে ভিডিওটা তৈরি করতেছি, এটা আমি আমার সব কিছু শেয়ার করতেছি, তো আমি যদি নিজে না জানি তাহলে আমি কিন্তু সে জিনিস শেয়ার করতে পারবো না। আর আমি এটা শেয়ার করতেছি, যারা ইউটিউবার আছেন বা যারা ইউটিউব ভিডিও তৈরি করবেন বা ইউটিউব ভিডিও মার্কেটিং নিয়ে ভাবতেছেন, তাদের জন্য বেসিক্যালি, যে তারা কোন কোন জিনিসগুলো ফোকাস রেখে ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করবে। ইউটিউবে আপনি অনেকেই আছেন ইউটিউব ভিডিও তৈরি করেন, আমার কোর্সের অনেক মেম্বার আছেন যারা ইউটিউব নিয়ে কাজ করেন, তাদের একদিন দুই দিন পরেই বা এক সপ্তাহ যেতে না যেতেই আমাকে বলেন যে স্যার বা ভাই হচ্ছে ভিউ আসতেছে না বা ভালো কোনো ফিডব্যাক পাচ্ছি না। এক দুই দিনে ভালো ফিডব্যাক যদি আপনি আশা করেন তাহলে তো হবে না, কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতে হবে। ওকে, আপনাকে হেল্পফুল কন্টেন্ট দিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আপনি নিজ কোন ধরনের ভিডিও করবেন সেটা ঠিক করেন, নাম্বার টু হচ্ছে আপনাকে হেল্পফুল কন্টেন্ট করতে হবে। আপনি যে ভিডিওই করেন সেটা যেন মানুষের জন্য হেল্পফুল হয়, মানুষের জন্য বিরক্তির কারণ না হয়। ওকে, নাম্বার টু হচ্ছে আপনাকে অবশ্যই হেল্পফুল কন্টেন্ট তৈরি করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আপনার, আদারওয়াইজ আপনার সাবস্ক্রাইবাররা আপনার থেকে বের হয়ে যাবে, ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলকে ডাউন করে দিবে। আমি এখন আমার চ্যানেলের ভেতরে ঢুকে ঢুকে এই জিনিসগুলো দেখাবো। দেখেন আমি লাস্ট দুই মাস একটু অন্য কাজে, সব ওভারঅল কাজে বিজি থাকার কারণে একটু ইউটিউবে ভিডিও কম দেওয়া হয়েছে, তো যার কারণে দেখেন আমি যদি আমার চ্যানেলের কাস্টমাইজেশনে চলে যাই, দেখেন এখান থেকে আমার সব কিছু দেখবেন ডাউন, আমার ইউটিউব চ্যানেল গ্রোয়িং মোড সেখান থেকে ডাউন, কারণ আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি, ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী তাদের রেগুলারিটি আমি মেনটেন করতে পারিনি, যার কারণে ডাউন। আমি যদি কন্টেন্টে চলে আসি, কন্টেন্টে চলে আসার পরে আমি যে দুই নাম্বার যেটা ধাপ বলছিলাম যে হেল্পফুল কন্টেন্ট, আপনি যদি আমার ইউটিউব ভিডিওগুলোতে দেখেন তাহলে দেখবেন যে, দেখেন যে আমার 90%-এর ওপরে লাইক রেশিও, তার মানে অবশ্যই হেল্পফুল কন্টেন্ট হয় আমার ভিডিওগুলো, যার কারণে মানুষের কিন্তু রেসপন্স অনেক ভালো। দেখেন 100% কি পরিমাণ ভিডিওতেই আছে, তো এগুলা আপনারা অবশ্যই আমার ভিডিও পছন্দ করেন, যার কারণে আমার ভিডিওগুলোতে কিন্তু রেশিও এত ভালো। ওকে, দেখতেছেন প্রত্যেকটা ভিডিওরই এখানে দেখলেন। ওকে, তো এইটা হচ্ছে মাথায় রাখবেন অবশ্যই হেল্পফুল কন্টেন্ট। এবার হচ্ছে রেগুলারিটি। দেখেন রেগুলারিটি মেনটেন করতে না পারার কারণে আমার, দেখেন সামান্য একটু একটু করে ডাউন, আমি যদি অ্যানালাইসিসে চলে যাই এখান থেকে, আপনি আমার ইউটিউব চ্যানেলের দেখেন ভিউ দেখতে পাবেন, দেন দেখেন ওয়াচ টাইম দেখতে পাবেন, সাবস্ক্রাইবার দেখতে পাবেন এবং আর্নিংস দেখতে পাবেন, এটা হচ্ছে রিয়েল টাইম এবং এটা লাস্ট 28 দিনের। তো আমার সব কিছুই ডাউন, আমার আর্নিংস ডাউন, আমার সাবস্ক্রাইবার্স ডাউন, আমার ওয়াচিং আওয়ার ডাউন, আমার ভিউ ডাউন, কারণ আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি। আমি আবার যখন থেকে রেগুলারিটি মেনটেন করবো, দেখেন আমি আবার এখান থেকে রেগুলারিটি মেনটেন শুরু করছি, আমার কিন্তু আবার ভিউ বাড়া শুরু হচ্ছে। ওকে, আবার ভিউ বাড়া শুরু হচ্ছে। তো রেগুলারিটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন না করলে আপনার সাবস্ক্রাইবাররা আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনার সাথে এঙ্গেজমেন্ট কম হবে তাদের। ওকে, তো অবশ্যই এটাকে আপনার মাথায় রাখতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। নাম্বার থ্রি যে স্টেপটা সেটা হচ্ছে রেগুলারিটি। এবার দেখেন যদি আমি যদি কন্টেন্টে চলে যাই, দেখেন যে এখান থেকে কন্টেন্টের এগুলো দেখবেন ভিউ, ইমপ্রেশন, ইমপ্রেশনটা কেবল বাড়া শুরু হয়েছে আমার এই গ্যাপ যাওয়ার পর। দেন দেখেন অডিয়েন্স দেখতে পাবেন এখানে, দেন রেভিনিউটা দেখতে পাবেন, দেন এখান থেকে আর রিসার্চ যে কোন কিওয়ার্ডের উপরে কেমন, তো ওভারভিউ যদি আপনি আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এই জিনিসগুলা দেখতে পাবেন। এবং যতটা কনসিস্টেন্সি বজায় রাখবেন, আমার ইউটিউব চ্যানেলের এখন পর্যন্ত বয়স প্রায় 1 বছর 8-9 মাস প্লাস। ওকে, এবং উইদাউট অ্যাডভার্টাইজমেন্টেই আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জার্নি আগাচ্ছি। তো আমার যেটা, আমি যেটা মেনটেন করি, দেখেন আমার নিশ আমি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি অনলাইন নিয়ে কাজ করি, দেন দেখেন যেটা যে হেল্পফুল কন্টেন্ট হবে, হেল্পফুল কন্টেন্ট তো দেখলেন যে সবাই 90%, যেখানে ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেম হচ্ছে 80%। আপনি যদি 80% লাইক রেশিও রাখতে পারেন তাহলে ইউটিউব বুঝবে যে আপনার চ্যানেল এক্সিলেন্ট। ওকে, তো আমার সেখানে 90% আপ,
তার মানে আমি কিন্তু হেল্পফুল কন্টেন্ট দেই ইউটিউবে। ওকে, নাম্বার থ্রি যেটা দেখেন কনসিস্টেন্সি, যে আমি একদিন আগে ভিডিও দিয়েছি, তিন দিন আগে, পাঁচ দিন এগো, সাত দিন এগো, নয় দিন এগো, এগারো দিন এগো, বারো দিন এগো, দুই উইক এগো। দেখেন আমি এই যে লাস্ট দুই উইক আবার রেগুলারিটি মেনটেন শুরু করছি এবং আমার সবকিছু আবার আস্তে আস্তে আপে চলে যাবে। উইদিন এক মাসের ভিতরে আমার সবকিছু আপ আবার হয়ে যাবে আমি যদি কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি। ওকে, তাহলে দেখেন তিন নাম্বার স্টেপ যেটা কনসিস্টেন্সি, এবং চার নাম্বার যে রুলস বা সিস্টেম স্টেপসটা আমি মেনটেন করি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। ওকে, আমার ইউটিউব চ্যানেলের যতটা ভিডিও আছে, আমি যদি কন্টেন্টের এখানে আবার যাই এবং এখানে যে দেখেন যে যতটা ভিডিওর এখানে কমেন্ট আছে বা যা যে ধরনের সমস্যা ফেস করেন, আমি কিন্তু প্রত্যেককেরই আমি চেষ্টা করি রিপ্লাই করতে। এখানে আমার টাইম যাই, ঠিক আছে, টাইম গেলেও কোনো সমস্যা নাই, বাট এঙ্গেজমেন্টটা অনেক বড় একটা ফ্যাক্ট। আমি যদি এঙ্গেজ থাকি, সাপোজ আপনি আমার এই টিউটোরিয়ালটা দেখতেছেন, এই ভিডিওটা দেখতেছেন, এখন আপনার যদি কোনো একটা কোশ্চেন থাকে অবশ্যই আপনি দেখতেছেন, কোশ্চেনটা ফেস করছেন, যার কারণেই আপনি কমেন্ট করছেন। তো আমি যদি সেই সলিউশনটা যদি না দিতে পারি আপনাকে, তাহলে তো আপনি আমার কাছে নেক্সট দিন কমেন্ট করবেন না বা আপনি আমার উপরে আস্থা হারাবেন। তো আপনি যখন ইউটিউব মার্কেটিং করবেন, ইউটিউবে ভিডিও যখন করবেন, তখন অবশ্যই আপনি এঙ্গেজ থাকার চেষ্টা করবেন, যেন আপনার কোনো ভিউয়ার কোনো সমস্যা ফেস করলে আপনি যেন তার সলিউশন দিতে পারেন। এবং আমি বলতে পারি আমি 95% কমেন্টের রিপ্লাই করি, আর 5% কমেন্টের রিপ্লাই দেখা যাচ্ছে যে গুড ভিডিও বা ভালো ভিডিও এগুলো কনগ্রাচুলেশন টাইপের কমেন্ট করতে হয়। অনেক সময় এগুলো একটু দুই একটা মিসিং হয়, বাট যারা দেখি যে কাজ করতে যাচ্ছেন বা আমার ভিডিও দেখে কোনো একটা সমস্যা ফেস করছেন, এমন একটা কমেন্টও নাই যার আমি রিপ্লাই করি না। আপনারা অনেকেই আছেন যারা এই ভিডিও দেখতেছেন, আমার বিভিন্ন কমেন্টের রিপ্লাইও তারা কিন্তু পান, এটা কিন্তু আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন। তো এই এঙ্গেজমেন্ট, চার নাম্বার যে সিস্টেম রুলস যেটা আমি মেনটেন করি, এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করে যদি আপনি ইউটিউবে জার্নি শুরু করতে পারেন বা ইউটিউব মার্কেটিং যদি করতে পারেন, অবশ্যই ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন। মোস্ট অফ দ্য ইউটিউবার যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন নেটিক সাইডে এইসব জায়গাতে তাদের ইউটিউব চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট করেন ধামধাম করে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। বাট আপনি যদি রিয়েল টার্গেটেড আপনার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বাড়াতে না পারেন, তাহলে আপনার ওই ইউটিউব চ্যানেল কিন্তু অলমোস্ট ডেড বা ভ্যালুলেস একটা চ্যানেল। শুধু চোখে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার এত বেশি। আপনি যদি আমার একদম প্রথম ভিডিও থেকে যদি এরকম করে আপনি স্ক্রল করে আসেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর সংখ্যা দেখেন, যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর সংখ্যা 307। আমি যখন আমার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু করেছি, আমি টার্গেট নিয়েছি যে আমি মিনিমাম 2K ভিডিও দিব। ডানলক নামে একজন ব্যক্তি আছেন যাকে আমি ইউটিউবে পার্সোনালি ফলো করি, যার সবকিছুই আমি দেখি। তো ডানলকের চ্যানেলে আমি দেখছি যে 2K ভিডিও প্রায় অলমোস্ট এখন 1800-1900 মতো। তার একটা ভিডিওতে আমি এরকম শুনছিলাম যে তিনি এরকম টার্গেট করছেন যে এত ভিডিও। তো আমার এখানে টার্গেট 2K ভিডিও দেওয়া। তো এখানে 307টা ভিডিও আমি অলরেডি করে ফেলেছি এক বছর 8-9 মাসের ভিতরে, এবং আমি চেষ্টা করি হেল্পফুল কন্টেন্ট দিতে। আমি আপনি যদি একদম প্রথমে চলে যান দেখবেন একজন, আমি আমার নিজের সাবস্ক্রাইবার, ওকে, একজন থেকে শুরু করে সেখান থেকে আমি কিন্তু এই যে 25K যে সাবস্ক্রাইবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ডে বাই ডে আমি এই চারটা রুলস মেনটেন করি। তার ভিতরে নাম্বার ওয়ান যেটা রুলস, যে নিশ বা কোন ধরনের ভিডিও করবেন, এটা তো একবার চুজ করা হয়ে গেলে গেল, এরপরে আর যে তিনটা জিনিস, এই তিনটা কিন্তু আমি অলওয়েজ মেনটেন করে চলার চেষ্টা করি এবং এখনও যাচ্ছি, এবং ইন ফিউচারও যদি সুস্থ থাকি অবশ্যই যাব। তো আমি যেটা মেইন ফোকাস যেটা এই চারটার ভিতরে সেটা হচ্ছে হেল্পফুল কন্টেন্ট দেওয়া। হেল্পফুল কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, আপনি আহামরি ভিডিও এডিটিং অমুক তমুক এত কিছু না করলেও কোনো ধরনের সমস্যা নাই, আপনি দেখবেন ডে বাই ডে আপনার চ্যানেলটা গ্রোয়িং মুডে আছে। ওকে, তো এই হচ্ছে আমার চ্যানেলের, আমার ইউটিউবের পার্সোনাল গল্প বা আমার ব্যক্তিগত আমার ইউটিউব চ্যানেলের জার্নি, আমার ইউটিউব চ্যানেলের গোটা স্ট্যাটস, এইগুলা যেগুলা আমি দিনে দিনে বিল্ড আপ করছি। একদিনে আমি আমার ইউটিউব চ্যানেলকে এই পর্যায়ে নিয়ে আসতে পারি নাই। তো যারা ইউটিউব নিয়ে কাজ করবেন, যারা ইউটিউব মার্কেটিং করবেন, তারা অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবেন। শুধু আপনি যদি কোথাও থেকে কপি পেস্ট কন্টেন্ট করার চেষ্টা করেন, ফার্স্টলি আপনার ইউটিউব চ্যানেল গ্রো হবে না ঠিকঠাকভাবে, আর যদি আপনি ডিরেক্ট অন্য মানুষের ভিডিও এনে যদি আপলোড করেন, সেক্ষেত্রে তো কপিরাইট ইস্যু হবে, অনেক অনেক সমস্যা। তো চেষ্টা করবেন নিজের মতো করে হেল্পফুল কন্টেন্ট করার, দেখবেন আপনি ইউটিউব জার্নি থেকে ভালো রেজাল্ট পাবেন। ওকে, তো এই হচ্ছে আমার ইউটিউবের জার্নি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় ইউটিউব সম্পর্কে কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় আমাকে জানিয়ে দিবেন, ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও আগাতে পারি, হেল্পফুল কন্টেন্ট দিতে পারি। ওকে,
আর যারা আমার সাথে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এর জার্নি শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন, সবকিছু এখানে বিস্তারিত বলা আছে। যদি পারফেক্ট মনে হয় আজই জয়েন করতে পারেন, এখনই জয়েন করতে পারেন। 5,500 টাকা দাম নির্ধারণ করেছি, আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন, সবকিছু এখানে বিস্তারিত বলা আছে। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুক পেজ এটা, এখানে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, এখানে মেসেজ করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।